বলতে বলতে আরেকটা রবিবার চলে আসলো। ভিডিও দেখার মধ্যেও যদি আর্নিং করা যায় তাহলে তো আর রবিবার মানেই জানো বাঙালিদের ল্যাদ আর একটুখানি পেট ভর্তি করে খাবার খাওয়া। ঝুরি ঝুরি আলু ভাজা, মটরশুঁটি দিয়ে ডাল, আলু পোস্ত, বাঙালির ফেভারিট মুড়ি ঘণ্ট। বাঙালি খাবারের কিন্তু বাঙালিদের জন্য একটা আলাদাই টান থাকে। বিশাল বড় মাছের পেটি, চাটনি। হাই বল, হাই বলো, হাই। কোথায় চলে এসেছি সেটা দেখে নাও। খাবো কিন্তু থালি খাওয়ার আগে আমরা ভেবে নিয়েছি স্টার্টার দিয়ে স্টার্ট করবো। স্টার্টারের প্রচুর আইটেম আছে, ভেটকি ফিশ ফিঙ্গার যেটা আমরা সবাই মিলে খাবো। আমরা জেনারেলি ভিডিও দেখি ফেসবুক হোয়াটসঅ্যাপে, ভিডিও দেখতে হেভি লাগে, আমার তো ব্যাপক লাগে, কিন্তু ভিডিও দেখার মধ্যেও যদি আর্নিং করা যায় তাহলে তো এক্সট্রা মজা। তার জন্য কাইট ভিডিওতে তোমরা ভিডিও দেখতে পারো, ওটা একটা অ্যাপ, সেখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো, ভিডিও আপলোড করতে পারো, সেখানে লাইক করতে পারো। করার জন্য তোমাদের পয়েন্ট দেওয়া হবে, পয়েন্ট এক এক করে পয়েন্ট পেতে পেতে তোমরা যখন 100 পয়েন্ট পেয়ে যাবে তখন তোমাদের পেটিএম নাম্বার নেওয়া হবে। পেটিএম নাম্বারে তোমাদের কিন্তু একটা পেমেন্ট করা হবে, যেটা আমি পেয়েছি পেমেন্টটা, সেটা দিয়ে আমি ফুচকা খাবো। স্টার্টার চলে এসছে, ভেটকি মাছের দিয়ে ফিশ ফিঙ্গার, যেটা 4 পিস রয়েছে। মেন 4 পিস আমি একা খাবো না, আমার সাথে আরও 4 জন আছে, যেটা হচ্ছে একটা কৌশিক আর আমাদের 2 জন বন্ধু। আর সন্ধির মধ্যে ডুবিয়ে আমি বলবো স্টার্টারে যেটা বেছেছি কিন্তু সেরা। আমি কথা বলতে পারছি না ব্যাপক করতে, স্যালাডও দিয়েছে যেটা আমি খাবো। এখানে একজন স্পেশাল গেস্ট আছে। হাই বল, হাই বলো, আমার নিচে স্পেশাল ফিশ থালি যেটার মধ্যে প্রচুর তরকারি তরকারি আছে। আমি ফার্স্টে ওকে দেখাতে বলবো ভাতটা, ভাতটা বেশ সুন্দর করে বেশ চৌকো করে ডেকোরেশন করে দেওয়া আছে ভাতটা। আর সাথে আছে ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল, মটরশুঁটি দিয়ে ডাল, যেটা আমি খাবো যখন পরে বুঝবো, আলু পোস্ত, বাঙালির ফেভারিট। আর এটা আছে মুড়ি ঘণ্ট, আর এটা হচ্ছে মাছ, কাতলা মাছ, এটার সাইজটা মানে বিশাল, বিশাল বড় মাছের পেটি। আর আছে চাটনি, আমসত্ত্ব, খেজুর এইসব দিয়ে, আর লেবু লঙ্কা, ওটা দেখাচ্ছি না, তো আমি এখন খাবো। ডাল দিয়ে নিয়েছি আর ঝুরি ঝুরি আলু ভাজা আর সাথে আলু পোস্ত, ডাল, আলু পোস্ত আর লেবু দিয়ে। বাঙালি কিন্তু মানে প্রো বাঙালি, বেশ ভালো হতো। একটা মিষ্টি মিষ্টি স্বাদ পাচ্ছি, সেটা বোধ হয় এই তরকারিটার, আলু পোস্তটা, সেটা আমি একটু খেয়ে দেখি। ঠিক বলেছি, আমরা যেরকম আলু পোস্ত খাই একটু ঝাল ঝাল, এটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি স্বাদ আলু পোস্তটা। তো মুড়ি ঘণ্ট খাবো, যেটার জন্য কৌশিক এতজন মানে ভাবছে কখন খাবে মুড়ি ঘণ্টটা। মটরশুঁটি, চাল, আলু আর মাছের মাথা, যেটা মুড়ি ঘণ্টর মেন। বাঙালির যে কোনো অনুষ্ঠানে না মুড়ি ঘণ্ট থাকে, সেরকমই বেশ ভালো স্বাদ, ঝালঝাল। এটা স্পেশাল ফিশ থালিতেই কিন্তু মুড়ি ঘণ্টা তো তোমরা পাবে, এমনি ফিশ থালিতে কিন্তু মুড়ি ঘণ্ট পাবে না। তোমরা যদি মুড়ি ঘণ্ট খেতে চাও তাহলে কিন্তু স্পেশাল ফিশ থালিটাই অর্ডার দিতে হবে। আর মাছের পেটিটা না সবাই প্রেফার করে, মাছের পেটিতে বেশি কাঁটা থাকে না। প্রচুর গ্রেভি দিয়েছে এখানে, এটা মেবি দই মাছ, এটা দই মাছ হবে কারণ সাদা রং, দই মাছ বোঝাই যাচ্ছে। দই কাতলা, হ্যাঁ দই কাতলা, যেহেতু কাতলা মাছ আছে তো দই কাতলা।
অনেকটা বড় পিসটা মাছের, একটা বড় মাছের পেটি, ভাতটা মেখে মাছ দিয়ে দই কাঁকড়া যেমন হয় সেরকমই খেতে, কিন্তু একটু ঝাল মানে একটু স্পাইসি, ভালো লাগছে খেতে, খারাপ নয়। স্পেশাল ফিশ থালি কিন্তু ট্রাই করাই যায়। তোমাদের চাটনিটা খেয়ে দেখিয়ে দিচ্ছি, চাটনিটা হচ্ছে আম সত্ত্ব খেজুর, যেরকম বাড়িতে আমরা করে থাকি সেরকম, কাজু বাদাম, যেমন আমরা মিক্স ফ্রুট চাটনি খেয়ে থাকি বাড়িতে সেম খেতে, তো খাওয়াই যাক, অসুবিধা নেই। তো এবার আমরা সবাই মিলে একসাথে খাই খাবারটা, আবার এতগুলো খাবার আছে সেগুলো শেষ করতে হবে, আরও কিছু অনেক আইটেম আছে সেগুলো দেখাবো। এটা হচ্ছে কচু পাতা চিংড়ি, যেটা কচু পাতা কুচি কুচি করে কেটে দেয়, অ্যাকচুয়ালি ওদের কাছে এখন আর নেই, তো যেটুকু বাকি রয়েছে আমাদেরকে দিয়েছে। আর এটা হচ্ছে তেলকই, ইয়েস তেলকই, দুটো কই মাছ। আমি পিসটা দেখাতে চাই, যথেষ্ট বড়, দেখতে পারো, আর অনেক গরম, জাস্ট কুক করে দিয়েছে, যথেষ্ট। আমি এখানে হাত দিয়ে ধরেই দেখতে পাচ্ছি যে খুবই নরম। আর এই সাইডে হচ্ছে মাটন ডাক বাংলো, ওপরে এটা হয়তো ডিম দিয়েছে, সেদ্ধ ডিম, আর মাটনটা রয়েছে। সো এটা কচু পাতা চিংড়ি, বাড়িতে মা সর্ষে চিংড়ি অনেকবার খাইয়েছে আর আমার খুব মানে প্রিয় খাবার, তো কচু পাতা চিংড়িটা একটু খেয়ে দেখতে চাই। কচু পাতা চিংড়িটা অনেকটাই বাংলাদেশের খাবার আমি যতটা জানি, তো এখানে চিংড়ি মাছ যথেষ্ট মানে কোয়ান্টিটি অনেকগুলো দিয়েছে। এখানে আমি তোমাকে খুলে তো দেখাতে পারছি না, বাট ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে অনেকগুলো চিংড়ি মাছ ভেতরে আছে, আর যথেষ্ট ভালো টেস্ট হিসাবে, যথেষ্ট ভালো। একটা সেন্ট আছে কচু পাতা, তো ট্রাই করতে পারো, খুব ভালো ডিশ, তোমরা নিশ্চয়ই ট্রাই করো। তো এবার হচ্ছে চিকেন ডাক বা মাটন ডাক বাংলো, দেখতে পাচ্ছ ডিমটা ওপরে রেখেছে, টেস্টটা একটু আলাদা। বাড়িতে তোমরা মেনলি আমরা যেই মাটনটা খাই তার মধ্যে তেলটা অনেক বেশি থাকে, এখানে কিন্তু তেলটা কম আর অনেক স্পাইসি, একটু স্পাইসি, একটু ঝাল ঝাল, মানে রবিবার দুপুরবেলা এটার সাথে এই সাদা ভাত, গরম সাদা ভাত পুরো জমে যাবে, কোনো সেকেন্ড কথা হবে না। অঙ্কিতা আমাকে মাটন দিয়েছে, নিজে ফিশ খাচ্ছে, সূর্য আজকে পশ্চিম দিক থেকেই উঠেছে, তুমি ঠিক শুনেছ। দেখ এটা তেল কই, আর তোর জন্য এই এটা খাবি, তো আজকে ভাগ্য আমার খুব ভালো, মাটন চিংড়ি আবার তেল কই, মানে একদম জমে আছে। তেল কইটা স্পাইসি একটু বেশি, বাট একটু মিষ্টি মিষ্টি আছে, খুব একবারে ঝাল নেই। রেকমেন্ড যে এই তেল কইটা খেয়ে যাবো, খুব ভালো প্রিপারেশন। সবার খাওয়া শেষ, আর এটা এখানে এসে আমি দেখেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে নবদ্বীপের দই। নবদ্বীপের দই অ্যাকচুয়ালি একটু রেডিশ কালারের হয়, দেখে অতটাও রেডিশ লাগছে না, বাট টেস্ট করে দেখতে কি অসুবিধা, হ্যাঁ মোটামুটি সেমই লাগছে, সেরকম কিছু আহামরি পার্থক্য পাচ্ছি না, মিষ্টি ভালো, একটু বেশি ঘন বা একটু বেশি গাঢ় বলতে পারো। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচুর খেয়েছি, খেয়া করে পেট পুরো ফুল, আমাকে অনেক কিছু খাইয়েছে আজকে, হ্যাঁ নিজে শুধু মাছ খেয়েছে, আমাকে মাটনটাও খেতে দিয়েছে, তাহলে ভাব আমি কত, আমার বন্ধুরা অ্যাকচুয়ালি ভালো ছিল, এটাই আমি বলতে চাইছি, ওরে দেখিয়ে তোকে খাইয়েছি, যাই হোক টেস্টটা সত্যি খুব ভালো খাওয়ার, আর খাওয়ার যে কোয়ান্টিটিটা, কোয়ান্টিটিটাও কিন্তু এনাফ ছিল এক একজনের জন্য, আর যদি একটা ভাত নেওয়া হয় তাহলে সত্যি কথা বলতে কি ভাতটা একজনের থেকে বেশি হয়ে যাবে, দেড় জনের ভাত হয়ে যাবে। আর আমি নিয়েছিলাম স্পেশাল ফিশ থালি, যেটাতে আমার এক্সট্রা ছিল হচ্ছে মুড়ি ঘণ্ট, এবার সেটা আমি একটুখানি আশা করেছিলাম একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক পাবো, ইয়েস পাইনি, সেটা নেই। আমরা এসেছিলাম রবিবার, রবিবার দুপুরবেলা এসেছি, অ্যান্ড এটা নাগেরবাজার এরিয়া, তো এখানে আমাদের অর্ডার করার পরে প্রায় 30-40 মিনিট পরে আমাদেরকে খাবার দেওয়া হয়। শুধু আমাদেরকে না, আমাদের সাথে সাথে যারা দাঁড়িয়েছিল তাদেরও অনেকের মানে একটু অসুবিধা হচ্ছিল, খাবার দেরি করে দিচ্ছিল, অনেকেই খাবার লেটে পাওয়ার জন্য একটুখানি প্রবলেম ক্রিয়েট করছিল, একটু জোরে কথা বলা বলি,
তো খাবারটা হয়তো 30-40 মিনিটের মতো টাইম লেগেছে, বাট আমি মনে করি এটা যেহেতু নাগের বাজার এরিয়া আর ওদের অ্যাকচুয়ালি সুইগি অ্যান্ড জোম্যাটোতে ডেলিভারি হয় আর এটা রবিবার, তাই জন্য অনেক অর্ডার পড়ে, দ্যাট ইজ দ্য রিজন তারা প্রসেস করতে হয়তো একটু টাইম নেয়। সো এটা আমার আমার মতামত, আমি এই না, তোমাদের কেমন লাগলো, মানে তোমাদের যদি সেটা মনে হয়, তোমরা যদি খেয়ে থাকো তোমরা কমেন্ট করে বলতে পারো। অ্যান্ড স্টাফ বিহেভিয়ার ঠিকঠাক, কোনো খারাপ কিছু আমি পাইনি। ভজড়ি মান্না বা সিক্স বালিগঞ্জ প্লেস বা কষে কষার যে অ্যামাউন্ট, যে বিলটা করে, যা যে প্রাইসটা নেয় সেটার তুলনায় এটা কিন্তু অনেক কম, আর যেই প্রাইসে তারা এই খাবারটা প্রোভাইড করে আমার মনে হয় মোর দ্যান সাফিসিয়েন্ট। ঠিক তো, সো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদেরও কী সেটা লাগে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও। আর আর তোমরা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম লিংক ওর ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো। 13টা জায়গায় আউটলেট আছে কলকাতাতে, আমি বাঙালি, তো তোমরা যেখানে থাকো আশেপাশে যেই কাছের আউটলেটে তোমরা গিয়ে খেতে পারো বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে। তারাও যদি খেয়ে থাকো তারা তাদের কমেন্ট করে জানাও তাদের কেমন লাগলো। আর একটা কথা যেটা হচ্ছে, অনেক খাওয়ার আমি ভেবেছিলাম অর্ডার দিতে গেছিলাম কিন্তু পাওয়া যায়নি। আমাদেরকে প্লিজ জানাও যে নেক্সট কোথায় ভিডিও করতে যেতে পারি। থ্যাংক ইউ, আমাদের সাথে থাকো, আবার আরেকটা ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, বাই।